পার্মানেন্ট করার ব্যাপার নেই, এই পার্ট টাইম করে রেখে দিয়েছে, যখন যেখানে পাচ্ছে দূর করাচ্ছে। না দৌড়ে কি করবো বলো, এই তো দিদির বিয়ের জন্য যেতে পারলাম না। ওই দিদির বিয়ের জন্য এই যাত্রায় বেঁচে গেলি, নাহলে ওই জয়ন্তদার বদলে তুই মারা যেতিস। কতটা লাইফ রিস্ক বলতো, কি ঝুঁকি। আর এই দায়িত্ব কে নেবে, কাগজ নেবে? প্রথমে সিনিয়রদের বলে, যখন সিনিয়ররা না বলে তখন তোদের পাঠাবে। এই যেমন এবার রাজস্থান পাঠাচ্ছে। ও তুমি জানো? তোরা কি ভাবিস, তোদের খুব খাতির করে না, আর খাতির করে তোদের পাঠাচ্ছে। কে যাবে বলতো এরকম ডেঞ্জারাস জায়গা, আর কেনই বা যাবে? নতুন নতুন স্টোরি না পেলে কি করে? আমাকে আর স্টোরি বোঝাস না বুঝলি। কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রবলেম নেই, সেগুলো নিয়ে স্টোরি করা যায় না। না তা না করে এখান থেকে সেই রাজস্থানে গিয়ে স্টোরি হচ্ছে। আরে অত দম থাকে তো গভর্নমেন্টের এখানে একটা স্টোরি করে দেখাক না, বুঝবো পুরো দুনিয়া কেঁপে যাবে। দেখ এতগুলো নিউজ পেপার আছে, কই তারা তো যাচ্ছে না এটা কভার করতে, আমরা কেন? তুই এসব রিস্ক নিস না, তুই রিফিউজ করে দে। রিফিউজ করবো না তো কি, জেনে শুনে ওখানে সুইসাইড করতে যাবি? বলে নেই কাশ্মীরে কি হলো, বাসের মধ্যে গ্রেনেড, ডোন্ট টেক ইট ইজিলি। তোর ভালোবাসি তাই বললাম, দেখ কি করবি না করবি। কিন্তু না গেলে তো কাজও দেবে না, তখন বিপ্লবদা অত সহজে তোদের ছাড়বে না। তুই প্রতীক তোদের দুজনের উপরই অনেকদিন ধরে নজর আছে ওর, এই চান্সে তোরা ধর না একটু চেপে ওকে, দৌড়াদৌড়ি শুরু করে দে। বল আগে পারমানেন্ট করুন, তারপর ভেবে দেখছি।